সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। তো বর্ণ বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা আজ তোমাদেরকে জানাবো। তো খুব কঠিন একটা কিছু নয়, খুব সহজই জিনিস, বুঝতে পারলেই খুব সহজ, আর না বুঝতে পারলে কিন্তু কঠিন। তো চলো আমি তোমাদেরকে বর্ণ বিশ্লেষণের জন্য কি কি প্রয়োজন আগে সেটা আগে একটু বলে দিই। তো বর্ণ বিশ্লেষণের জন্য যেটা আমাদেরকে আগে জানা লাগবে যে স্বরবর্ণ কাকে বলে। যে বর্ণগুলো বাগযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে উচ্চারিত হয় এবং অন্য বর্ণকে উচ্চারণ করতে সাহায্য করে তাকে বলা হয় স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো যেমন দেখো, স্বরবর্ণের উদাহরণ দিই, যেমন স্বরে অ, আ, রস্বই, এগুলো হচ্ছে স্বরবর্ণ। দেখো এগুলো কিন্তু নিজে নিজেই উচ্চারিত হচ্ছে, কিন্তু দেখো যখন আমি বলছি ক, এই কয়ের সাথে যদি আমি অ না লাগাই কিন্তু ক আমি উচ্চারণ করতে পারবো না, তাহলে ক যুক্ত অ সমান ক। তেমনি করে খ যোগ অ সমান খ। তো এই সব যতগুলো বর্ণ আছে সব আমরা স্বরবর্ণের সাহায্য নিই বলে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি। তো দেখো তোমরা যে এখন স্ক্রিনে দুটো বর্ণ দেখতে পাচ্ছ, তো এটা আমি একবার ফেসবুকে দেখেছিলাম যে বলেছিল যে এই বর্ণটা একটু লিখে দেখাও। তখন সব কমেন্ট করে জানিয়েছে যে ক যুক্ত মধ্যনস্ব সমান ক্ষীয়, যেটাকে আমরা বলি কয় মধ্যনস্ব। সব কয় মধ্যনস্ব লিখে বসে আছে, কারণ কি, এটা যদি বর্ণের রূপ সম্বন্ধেও জ্ঞান না থাকে সেও কিন্তু ভুল করে ফেলবে। তাই আমাদেরকে যুক্ত বর্ণের প্রতিটা যুক্ত বর্ণের কে কী রকম রূপ ধারণ করে সেটাও কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন। তো চলো আমরা বর্ণ বিশ্লেষণের সংজ্ঞাটা একটু জেনে নিই। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়, সেই শব্দের বর্ণগুলোকে যখন আমরা ক্রমানুযায়ী পৃথক পৃথক করে দেখাই তখনই তাকে বলা হয় বর্ণ বিশ্লেষণ। তো দেখো যেমন শব্দ, এই শব্দ বানানটা কিন্তু পাঁচটি বর্ণ নিয়ে তৈরি হয়েছে, কী কী সেটা একটু বলে দিই। তালবর্ষ, এই তালবর্ষয়ের মধ্যে কিন্তু ঢুকে আছে অটা, তালবর্ষ যুক্ত অ। তাহলে যখন আমরা এটাকে ভেঙে আলাদা করে দিলাম, যখন অটাকে আলাদা করলাম আর তালবর্ষটাকে আলাদা করলাম, তখন আমরা তালবর্ষয়ের নিচে হস চিহ্ন ব্যবহার করি। তারপরে আছে দেখো বয়ে দয়ে, তাহলে ব যুক্ত দ। তারপরে দেখো শেষে উচ্চারণ আসছে অ শব্দটা, তাহলে তারপরে যুক্ত অ নিয়ে পাঁচটি শব্দ নিয়ে এই শব্দটা তৈরি হয়েছে। তাহলে চলো আমরা এটা খাতার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই একটু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। তো দেখো আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে সংজ্ঞাটা আগেই বলা হয়েছে, যে সমস্ত স্বর ও ব্যঞ্জনে সুষ্ঠু সংযোগে কোনো একটি শব্দ গঠিত হয় সেই বর্ণকে ক্রমানুযায়ী পৃথক করিয়া দেখানোর নাম বর্ণ বিশ্লেষণ। তো চলো আমরা এগুলো একটু বিশ্লেষণ করে দেখি। দেখো প্রথমে আছে সুষ্ঠু, তাহলে আমরা পেয়েছি প্রথমে দন্তস্ব যুক্ত হ্রস্ব উ যুক্ত মধ্যনস্ব যুক্ত ঠ যুক্ত হ্রস্ব উ, এটা হলো সুষ্ঠুর বর্ণ বিশ্লেষণ। তারপরে দেখো আছে শ্রীমান, দেখো শেষ বর্ণ দন্তন্য, দন্তন্যের শেষে একটা হস্তচিহ্ন ব্যবহার করা হয়েছে। এই হস্তচিহ্ন ব্যবহার করার মানে হচ্ছে ই স্বাধীনভাবে আছে, এর মধ্যে কোনো স্বরবর্ণ নেই। তো চলো আমরা শ্রীমানটা একটু বিশ্লেষণ করি। তালবর্ষ যুক্ত, দেখো এখানে আছে র ফলা, তো এটা হচ্ছে রয়ের সংক্ষিপ্ত রূপ, সো র যুক্ত। তারপরে আছে দীর্ঘই যুক্ত, তারপরে আছে ম যুক্ত, তারপরে আছে আ যুক্ত, তারপরে আছে দন্তন্য।
এটা হলো শ্রীমানের বর্ণ বিশ্লেষণ। তারপরে দেখো আছে মধ্যাহ্ন। তো এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো দেখো, ম যোগ স্বরে অ যোগ ধ যোগ অন্তস্থ জ যোগ আ যোগ হ যোগ দন্তন্য। তো দন্তন্য হলে এইখানে চলে আসবে, আর যদি মূর্ধান্য হয় দেখো নিচে চলে আসবে। তো সো এটা দন্তন্য, সেই জন্য এখানে এসেছে। তো দন্তন্য যোগ অ, এটা হলো শ্রী মধ্যাহ্নের বর্ণ বিশ্লেষণ। তারপরে দেখো আছে অপরাহ্ন। তো এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাব, স্বরে অ যোগ প যোগ স্বরে অ যোগ র যোগ আ যোগ হ যোগ মূর্ধন্য যোগ অ। তো এটা হলো অপরাহ্নের বর্ণ বিশ্লেষণ। তো দেখো এগুলো আমরা যখনই আলাদা করছি তখন আমাকে কিন্তু এদের নিচে নিচে যেগুলো ব্যঞ্জন সেগুলোর নিচে কিন্তু হস চিহ্ন ব্যবহার করতে হবে। তালব্য স র ম, তারপরে আছে ম ধ অন্তস্থ জ হ দন্তন্য, এখানে আছে প র হ মূর্ধন্য। তারপর দেখো এটা হচ্ছে লক্ষ্মীবান বা লক্ষ্মীবান। তো দুই রকম উচ্চারণ হয় এটা। তো এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাব ল যোগ স্বরে অ যোগ ক যোগ মূর্ধন্য স যোগ ম যোগ দীর্ঘই যোগ ব যোগ আ যোগ দন্তন্য। এগুলো নিচে হস চিহ্ন ব্যবহার করতে হবে কারণ এগুলো হচ্ছে স্বাধীনভাবে আছে সেই জন্য। তারপরে দেখো আছে কাঁচা। তো এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো, ক যোগ চন্দ্রবিন্দু যোগ আ যোগ চ যোগ আ। তাহলে এটা হলো কাঁচার বর্ণ বিশ্লেষণ। তাহলে এর নিচে হস চিহ্ন ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আশা করি এবার তোমরা বর্ণ বিশ্লেষণগুলো করতে পারবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পরবর্তী টিউটোরিয়ালে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। ততদিনের আশায় তোমাদের শুভকামনায় আমি আজ আমার টিউটোরিয়াল সমাপ্ত করলাম।